রহমতুল্লাহ কেউ যদি কোনো সন্তান পালন করে তো সেই সন্তানের মাসে হবে না বড় হলে তাকে পর্দা করতে হবে আর সন্তানের সাথে আচরণ করবে যেমন একজন কোনো দিনী ভাই মানে অন্য একজন মুসলমান হিসাবে হয় নিজের ছেলে হিসাবে সে না ছেলে ভাবতে পারবে না তাকে ছেলের মতো ব্যবহার করতে পারবে পর্দাহীন অবস্থায় তেমনি সে ওয়ারেসও হবে না তেমনি যে ছেলে তাকে মাও বলতে পারবে না বড় জোর খালা বলতে পারে কিন্তু মা বলতে পারবে না যাতে করে মা বলে ডাক যেটা আসল ডাক মা আর কি মা বলে ডাকতে পারবে না যেহেতু তার আসল মা নয় সুতরাং তার সঙ্গে আচরণ হবে যেমন একজন মানে নন মাহরাম হয় সেই রকম নন মাহারাম ছেলে যেমন হয় সেই রকমই তার সঙ্গে আচরণ হবে সে আপন ছেলে হিসাবে আচরণ করা যাবে না মুখে বলে নেওয়াতে কেউ কারো ছেলে কেউ কারো বোন কেউ কারো মা কেউ কারো বাপ কেউ কারো ভাই হয়ে যায় না যেমন মুখে বলাতে কেউ কারো স্বামী কেউ কারো স্ত্রী হয়ে যায় না وات نفسي بنور من فؤادي حينما رددت يا رب العين